বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলায় দেখছেন আপনাদের সকলকে সদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য প্রিয় দর্শক মানুষের যে মৌলিক অধিকার তার মধ্যে একটি অন্যতম খাত হচ্ছে তা আবাসন অর্থাৎ তার থাকবার জায়গা নিশ্চিত করা সবার জন্য আবাসন নিশ্চিত করবে এটি সরকারের একটি অঙ্গীকার রয়েছে এবং বাংলাদেশে আবাসন খাত সরকারিভাবেও সেটি যেমন নিশ্চিত করবার চেষ্টা করা হয়েছে বিভিন্ন সময় বেসরকারিভাবেও আমাদের বেসরকারি উদ্যোক্তারাও এই বিষয় নিয়ে বহুদিন ধরে প্রচুর কাজ করেছেন এবং সেক্ষেত্রে তাদের অবদানও অনস্বীকার্য যদিও এখানেও নানা রকমের প্রশ্ন নানা রকমের সমালোচনা রয়েছে নতুন সরকার নতুন মন্ত্রিসভা নতুন বছর কৃহায়ন এবং গণপূর্তের দায়িত্ব পেয়েই নতুন মন্ত্রী আবাসন খাতের যে বিশৃঙ্খলা আছে বা তার মন্ত্রণালয় সংক্রান্ত যেসব বিশৃঙ্খলা আছে সেগুলো দূর করবার ব্যাপারে যথেষ্ট পরিমাণে সোচ্চার সক্রিয় প্রাথমিক অবস্থায় যেটি এখন পর্যন্ত সমান এবং তিনি এক ধরনের কঠোর অবস্থান গ্রহণ করেছেন এরই মধ্যে শুরু হয়েছে আবাসন খাতের বড় মেলা রিহ্যাব মেলা যেটি রিয়েল এস্টেট অ্যাসোসিয়েশন অফ রিয়েল এস্টেট হাউজিং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ রিহ্যাব প্রতি বছর বাংলাদেশে আয়োজন করে থাকে এর বাইরেও তারা বিভিন্ন দেশে এবং ঢাকার বাইরেও নানা সময় সময়ে নানান মেলার আয়োজন করে রিহ্যাবের আয়োজনে ছয়ই চার ফেব্রুয়ারি থেকে দশই ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে রিহ্যাব ফেয়ার এবছরের এবং এই রিহ্যাব ফেয়ার উদ্বোধন করেছেন গণ গৃহ গণপূর্ত মন্ত্রী সমর রেজাউল করিম আজকেও আবাসন খাত নিয়ে আমরা কথা বলবো তিনিও আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন চলুন স্টুডিওতে কারা আছেন তাদের সঙ্গে পরিচিত হই আমার বায় বসা আছেন জাতীয় সংসদ সদস্য যিনি বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নির্বাচিত এবং রিহাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নুরনবী চৌধুরী শাম তারপরে রয়েছেন টেবিলের বাপ্রান্তে অ্যাডভোকেট সমরাজ করিম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কেহায়ন ও মন্ত্রী এবং জাতীয় সংসদ সদস্য আমার ডান পাশে রয়েছেন লিয়াকত আলী ভুঁইয়া তিনি রিহাবের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এবং তারপরে রয়েছেন টেবিলের একেবারে ডান প্রান্তে আলমগীর শামসুল আলামিন তিনি রিহাব প্রেসিডেন্ট স্বাগত আপনাদের চারজনকে স্টুডিওতে আমরা একটু আবাসন খাত নিয়ে আলোচনা করব এবং তার আগে রিহ্যাব ফেয়ার নিয়েও আলোচনা করবো মন্ত্রীর কাছে কি একটু শুনতে চাই মিস্টার মিনিস্টার একটু যদি বলেন যে আপনি রিহ্যাব ফেয়ারের উদ্বোধন করলেন সেখানে আপনারও কিছু বক্তব্য ছিল এবং আমি সচরাচর যেটি হয় রিহ্যাব কর্মকর্তাদেরও রিহ্যাবের পক্ষ থেকে নানান দাবি দাওয়া নানান অভিযোগ অনুযোগ কিংবা প্রাপ্তির বিবেচনা থেকে তারা নানান কথাবার্তা বলেছেন সো আপনি যদি শুরু করেন মিস্টার মিনিস্টার ধন্যবাদ আপনাকে এটা আমরা মহান ভাষা আন্দোলনের স্মৃতি বিজড়িত মাসে যে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা রেখে আমি কথা বলছি আমরা বাংলাদেশের প্রেক্ষাপটকে যদি বিবেচনা করি এখানে আকাঙ্ক্ষা তৃপ্তির শেষ নাই অভাব অনটনের শেষ নাই চাহিদারও শেষ নাই এবং কোনো কোনো ক্ষেত্রে আকাঙ্ক্ষা যৌক্তিক চাহিদাও যৌক্তিক কিন্তু আমাদের সম্পদের সীমাবদ্ধতা আমাদের অন্য অন্য সামগ্রী সীমাবদ্ধতার ভিতর থেকে কিন্তু চলতে হয় এই সীমাবদ্ধতার মধ্য থেকে কিভাবে সর্বোচ্চ ব্যবহার করা যায় সেটাই কিন্তু আমাদের লক্ষ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের অভীষ্ট লক্ষ্য নাগরিকের মৌলিক যে অধিকার সেই অধিকারকে নিশ্চিত করতে হবে কারণ রাষ্ট্রের মালিক জনগণ আমরা যারা প্রজাতন্ত্রের সরকারে আছি তারা কেউ রাজা ভাবার কোনো কারণ নাই আমাদের ভাবতে হবে আমরা সেবক দায়িত্ব প্রাপ্ত সেবক কোনোভাবে ক্ষমতাবান ব্যক্তি না এটাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য সেই আঙ্গিকে সাংবিধানিক মৌলিক অধিকারের অন্যতম অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসা তো বাসস্থানটা তার ফান্ডামেন্টাল রাইট নাগরিকের এটা আমাদের দয়ার ব্যাপার না এটাকে নিশ্চিত করার জন্য তিনি নির্বাচনী অঙ্গীকারের ভিতরে এই কথা ইস্তেহার বলেছেন এবং সেটাকে লক্ষ্য নিয়ে আমাদের কতগুলি পদক্ষেপ আছে প্রথমত যে নগরের সুবিধা গ্রামের মানুষকে পৌঁছে দেওয়া আমার শহর আমার নগর আমার গ্রাম এই যে স্লোগানটা আমাদের সেখানে কৃষক শ্রমিক একেবারে মানুষরা ট্যাক্সের ট্যাক্সের টাকা দেয় সেই টাকায় কর্মচারী কর্মকর্তাদের বেতন হয় মন্ত্রী এমপিদের যে সম্মানী ভাতা সেগুলো হয় আমরা এসে থাকি গাড়িতে চলি এই টাকাটা যাদের টাকা তারাই দেশের নাগরিক শুধু নগরের মানুষরা আরামে থাকবে তা নয় গ্রামের মানুষরাও সে আরামকে ভোগ করতে পারবে সেজন্য আমাদের সব মানুষ আরামে থাকে না সেটা শুধু নগর কেন্দ্রে কিছু আরাম তো অনেক জায়গায় ভালো রাস্তাটি নেই নগরে আপনি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাচ্ছেন গ্রামে সেইটা নাই গ্রামে অনেক জায়গায় গ্যাস নেই শহরে গ্যাস পাচ্ছেন এইসব হিসাব করলে তুলনামূলক নগরের মানুষরা সুযোগ সুবিধা বেশি পান এইখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য হচ্ছে যে সকলকে সমতার আওতা আনতে হবে কনস্টিটিউশনাল ডিকটাম অল আর ইকুয়াল এবং তাদের রাইট ইকুয়াল ওটাকে ধরে নিয়ে আমরা প্রথম কর্মসূচি গ্রহণ করেছি যে একটি মানুষও আবাসনহীন অবস্থায় থাকবে না তাহলে কিভাবে করতে হবে আমরা সরকারের পক্ষ থেকে আমার মন্ত্রণালয়ের জাতীয় বিহায়ন কর্তৃপক্ষ রয়েছে রাজুক রয়েছে সিডিএ কেডিএ আর এরকম বিভিন্ন জেলায় উন্নয়ন সংস্থা রয়েছে তাদের মধ্য দিয়ে কাজ করছি আমার মন্ত্রণালয় সরাসরি কাজ করছে আবার বেসরকারি খাতে আবাসনের ব্যবসা যারা করছেন তারাও কিন্তু এই ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করছেন আমি আবাসনের ওনাদের রিহাব ফেয়ার গিয়ে শুনলাম যে দুই লক্ষ সত্তর হাজার মানে ফ্ল্যাট এবং প্লট মিলে দুই লক্ষ সত্তর হাজারটা আবাসনের ব্যবস্থা ওনারা করেছেন আমি যদি ন্যূনতম ধরি নিই যা চারজন পাঁচজন করে লোক থাকে তাহলে কত লক্ষ লোকের আবাসনের ব্যবস্থাটা ওনারা করেছেন আমাদের তরফ থেকে বাংলাদেশের বড় বড় সকল জেলায় আমরা হাউজিং স্ট্রেট করেছি আমাদের উত্তরা প্রকল্প উত্তরায় শুধু প্লট দেওয়া না সেখানে আমরা হাই বিল্ডিং করেছি এবং এই যে ফ্ল্যাট সেই ফ্ল্যাটের বাইরে আবার নিম্ন মধ্যবিত্ত বা নিম্ন পর্যায়ের মানুষদের জন্য আমরা দেশের বাইরের একটি সংস্থার সঙ্গে যৌথ পরিকল্পনা নিয়ে সেখানে আবার আমরা ফ্ল্যাট নির্মাণ করছি আমাদের ঝিলমিল প্রজেক্টে মালয়েশিয়ার সঙ্গে আমাদের চুক্তি হয়েছে ঝিলমিল প্রজেক্টে বিশাল এলাকা জুড়ে ফ্ল্যাট হবে সেই ফ্ল্যাটের দাম হবে বাজারের খুবই সহনীয় জায়গায় অর্থাৎ সরকার লাভ করবেন না কিন্তু নির্মাণ ব্যয়টা যাতে হয় আবার আমরা কেরানীগঞ্জের অপর একটা প্রান্তে বিরাট একটি প্রকল্প নিয়েছি যেখানে আমরা প্লট দিব আমাদের পূর্বাচল প্লটটা প্রকল্পটা বিশাল একটি প্লট এরকম এরকমভাবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমরা পরিকল্পনা গ্রহণ করেছি আবার ঢাকার কিছু কিছু অভিজাত এলাকায় অনাহুত অভিযুক্ততা আছে যেমন উনিশশো সালের একটা বাড়ি বেলি রোডে ছয় একর জায়গা নিয়ে থাকেন একটা পরিবার মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন যে না এই ভবন তৈরি করি সেই বহুতল ভবনে আমি গ্রেড ওয়ান বলি গ্রেড টু বলি মন্ত্রী বলি এমপি বলি আমি অসংখ্য লোককে একটা জায়গায় রাখতে পারতেছি একজন লোক কেন একর জায়গা দখল করে থাকবে এই জাতীয় একটা পরিকল্পনা নিয়ে আমরা এগোচ্ছি যাতে কোন মানুষ যেন আবাসনহীন অবস্থায় না থাকে তবে সেখানে আমাদের টার্গেট রয়েছে সেটা হবে পরিবেশ সম্মত মানসম্মত অন্য সুযোগ সুবিধা সম্বলিত আমরা ইনশাল্লাহ অদূর ভবিষ্যতে বাংলাদেশে একজন লোককে খুঁজে পাওয়া যাবে না তার আবাসন নাই ঢাকায় যে মানুষগুলো ঘুমিয়ে থাকে রাস্তার পাশে তাদের জন্য কিন্তু আমরা বিল্ডিং করতেছি অনেক সময় তাদের এই দালান করে দেওয়ার পরে দেখা গেছে ভুয়া ব্যক্তিরে এসে অন্য একজন রাস্তায় শুয়ে থাকা অসহায় মানুষের নাম দিয়ে নিয়ে যাচ্ছেন পরে তিনি কিনে ফেলেন আমরা পরিকল্পনা করেছি যে না দুস্থ মানুষ বস্তিবাসী মানুষ ওটা ভাড়ায় থাকবে ভাড়াটা হবে এমন ভাড়া যে সারা জীবন তিনি ভাড়াটি হিসাবে থাকতে পারবেন অন্যত্র ভাড়া দিতে গেলে যে টাকা সেই টাকা না তার চেয়েও কম টাকায় অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য যে নিম্ন পর্যায়ের মানুষ যারা অসহায় ভিক্ষুক বস্তিবাসী প্রত্যেকের জন্য আবাসন ব্যবস্থা থাকবে জি শুনবার কথা আপনার কাছ থেকে আলমগীর আসলে একটা ধারণা এবং এই মেলা আপনারা তো করছেন মেলা থেকে আসলে আউটপুটটা কি পাওয়া যাচ্ছে এবং মানুষের মাঝখানে আমরা আপনাদেরও হতাশা দেখেছি এই সেক্টরকে ঘিরে গত কয়েক বছরে আবার মানুষেরও অনেক সময় আস্থাহীনতার কিছু ব্যাপার আছে তারাও খুব একটা উৎসাহ আগ্রহ নিত না সব মিলিয়ে আসলে এই মেলা থেকে আপনারা কি আশা করছেন আমরা প্রতি বছরই এই উইন্টার মেলাটা করে থাকি এবং তারই ধারাবাহিকতায় মেলা যেটা গতকাল আমরা উদ্বোধন করেছি মাননীয় মন্ত্রী সাহেব আমাদের এই মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতি বছরের মতো এবছরও মেলাতে আমরা প্রায় দুশো অধিক আমরা পার্টিসিপেন্ট পেয়েছি এবং মেলাতে গতকাল এবং আজকে যে বৃহস্পতিবার আমরা যে পরিমাণ দর্শনার্থী পেয়েছি তাতে আমরা অত্যন্ত আশাবাদী আর সেক্টরে যে আপনি যে কথাটা বললেন যথার্থই বলেছেন যে একটা আমরা মন্দার ভিতর দিয়ে কত চার বছর আমরা কাটিয়েছি কিন্তু এই মন্দার মাঝেও যারা রেপুটেশনের সাথে ব্যবসা করেছে তারা কিন্তু এখন ভালো অবস্থানে এসেছে এবং তাদের ব্যবসা কিন্তু ভালো যারা মনে করেন টাইমলি হ্যান্ড করেছে যারা মানুষ মানুষকে সময় মতো বুঝিয়ে দিয়েছে তাদের প্রতিশ্রুতি মতো কাজ করেছে যে কোয়ালিটির কথা বলেছে সে কোয়ালিটি ডেলিভার করেছে ল্যান্ড ওনারকে টাইমলি বুঝিয়ে দিয়েছে এইসব কারণে যারা মার্কেটে সুনাম অর্জন করেছে তাদের কিন্তু অবস্থা ভালো তাদের ব্যবসাও ভালো রিকোয়ারমেন্ট ইজ দ্যাট আমাদের এ দেশে বর্তমানে সারা বাংলাদেশে প্রায় তিরিশ লক্ষ আবাসনের প্রয়োজন আছে কিন্তু সেই আবাসনের মাত্র দশ পার্সেন্ট আমরা কিন্তু এই মুহূর্তে যোগান দিতে পারছি সেটা পাবলিক প্রাইভেট দুজন মিলে শুধু আমরা রিহাবের পক্ষ থেকে অ্যারাউন্ড ফাইভ পার্সেন্ট এবং সরকারিভাবে আমরা ফাইভ পার্সেন্ট আমরা দিয়েছি আমরা আশা করছি যেহেতু একটা স্টেবেল গভর্নমেন্ট চলছে কন্টিনিউশন অফ দ্য গভর্নমেন্ট আছে রাজনৈতিক স্থিতিশীলতা আছে যখন এই ধরনের পরিস্থিতি দেশে বিরাজমান থাকে তখন কিন্তু মানুষ লং টার্ম ইনভেস্টমেন্টের দিকে ধাবিত হয় এবং আমার বিশ্বাস যে মানুষ এখন এই লং টার্ম ইনভেস্টমেন্টের দিকে আসবে যারা পরিকল্পনা করছিল এই মেলাতে তারা আসবেন এবং তারা এইখানে প্রায় দুশো পার্টিসিপেন্ট আছে তাদের মাঝ থেকে খুঁজে তার পছন্দ মতো তার সাধ্যের মাঝে এবং শুধু তাই না এখানে আমরা কিন্তু ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটগুলোকেও এনেছি আর সেখানে তারা দীর্ঘমেয়াদী লোনের ব্যবস্থা করেছে এবং ওইখান থেকেই তারা কিন্তু লোনেরও ব্যবস্থা পাচ্ছে ফলে এই মেলাটা হবে একটা মিলন মেলা যেখানে ক্রেতা বিক্রেতা লোনদাতা এবং গ্রহীতা সবাই ওখানে একটা বিশেষ সুযোগ পাবে এবং মেলাতেও কিন্তু বিশেষ বিশেষ ছাড় আছে আমাদের পার্টিসিপেন্টদের পক্ষ থেকেও আছে এবং ইনস্টিটিউশনের পক্ষ থেকেও আছে আমি এর জন্য আপনার এই আজকের এই অনুষ্ঠান থেকে সকল দর্শক শ্রোতাদেরকে বলবো যে আপনারা দয়া করে মেলায় আসুন মেলাতে আপনারা অনেক আকর্ষণীয় আপনারা অফার পাবেন জি মিস্টার নবী চৌধুরী সাউন এই সেক্টরে যারা ব্যবসা করেন তাদেরকে এখানে নানা রকমের প্রশ্ন নানা সময় আছে বিশেষ করে হাউজিং সেক্টরে যারা আছেন তাদেরকে তো অনেক সময় ভূমিদস্যু হিসেবে আখ্যায়িত করা হয় যারা অ্যাপার্টমেন্ট বিজনেসের সঙ্গে আছেন তারা ঠিকঠাক মতো অনেক সময় বুঝিয়ে দেন না প্রচুর সময় নেন অনেক কালক্ষেপণ করেন এরকম নানা রকমের অভিযোগ আছে তো সেই বিষয়গুলোকে আসলে রিহ্যাব কীভাবে অ্যাড্রেস করছে এটি একটি প্রশ্ন আপনার কাছে তৃতীয় প্রশ্ন হচ্ছে যে রিহাবের কর্মকর্তারা বা ব্যবসার সঙ্গে যারা যুক্ত তারা যখনই আমাদের সঙ্গে কথা বলেন তারা সবসময় একটা জিনিস বলেন সরকার যখন ব্যবসা করে সেটি আসলে প্রাইভেট সেক্টরের ব্যবসার ক্ষেত্রে একটা বড় বাধা হয়ে দাঁড়ায় এবং সরকার এই যে রাজুকের মাধ্যমে প্লট দিচ্ছে ফ্ল্যাট দিচ্ছে এগুলো আসলে এক ধরনের সমস্যা তৈরি করে প্রাইভেট সেক্টরের জন্য এবং প্রাইভেট সেক্টর এখানে যে কন্ট্রিবিউশনটা রাখতে পারত সেটা আসলে সম্ভব হচ্ছে না ফলে না সরকার তেমন সকল সমস্যার সমাধান করতে পারছে না প্রাইভেট সেক্টর করতে পারছে আপনাদের প্রেসিডেন্ট তার হিসেবে অনুযায়ী ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট আপনি বললেন ধন্যবাদ আপনাকে জিলু ভাই আপনার যে যে বিষয়টা আমার প্রথমেই তুলে ধরলেন যে আমাদের সরকারের যে পক্ষ থেকে যে আবাসনের মানুষের চাহিদা ভিত্তিতে যে করা এটা আমাদের সরকারের নির্বাচন ইস্তাহের অন্যতম একটি এজেন্ডা সেক্ষেত্রে অবশ্যই আমি মনে করি যে সরকারের দায়িত্ব আছে সরকারেরই নৈতিক দায়িত্ব দেশের প্রত্যেকটি মানুষের চাহিদা অনুযায়ী তার আবাসনের ব্যবস্থা নিশ্চিত করা পাশাপাশি আমরা সরকারের উন্নয়ন সহযোগী সংগঠন হিসাবে আমরা রিহেব গত ছাব্বিশ বছর ধরে যেহেতু আমাদের সম্পদের সীমাবদ্ধতা আছে যেটা মন্ত্রী মহোদয় বলেছেন আমাদের চাহিদার অন্ত নেই কিন্তু আমাদের সীমিত সম্পদ দিয়ে এই সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহারের মধ্য দিয়েই আমাদের মানুষের সর্বোচ্চ চাহিদা আমাদের পূরণ করতে হবে এর জন্যই সরকার কিন্তু যে উদ্যোগটা নিয়েছে গত সময় থেকে আমরা দেখেছি যে আমাদের মানুষের যেমন প্লট এবং ফ্ল্যাট নির্মাণও করছে সরকার উত্তরা কালসিসহ বিভিন্ন জায়গায় সরকার অলরেডি ফ্ল্যাট নির্মাণ করে ভোক্তাদের মাঝে সেটা বিতরণ করছে ভোক্তাদের চাহিদা অনুযায়ী তা আমরা যেটা বলবো যে আমরা রিহ্যাব আমরা বেসরকারি প্রতিষ্ঠান হ্যাঁ আমাদের সরকারের সাথে কম্পিটিশন করতে গেলে অবশ্যই আমাদের কিছুটা হিমশিম খেতে হয় তারপরেও আমি মনে করি যে সরকারকে এগিয়ে আসতে হবে যেহেতু সরকারের একার পক্ষে সম্ভব না এই বিশাল জনগোষ্ঠীর যেখানে মাত্র দুই লক্ষ সত্তর হাজার ফ্ল্যাট ইতিমধ্যে আমরা নির্মাণ করছি সরকারের পক্ষ থেকেও যদি সেম ধরা হয় দুই লক্ষ সত্তর হাজার প্রায় ম্যাক্সিমাম টেন পারসেন্ট আমরা জনসংখ্যার ভিত্তিতে আমরা মানুষের আবাসনের চাহিদা পূরণ করছি মনে হয় পরে যে আপনারা বলতেন যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মধ্যে কিছু হ্যাঁ সেটা অলরেডি আমরা আমাদের সরকারের কাছে আমরা বিশেষ করে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে গতকালকেই মেলা উদ্বোধনের অনুষ্ঠানে আমরা দাবি করেছি যে সরকারের যেহেতু একার পক্ষে এত মানুষের চাহিদা পূরণ করা সম্ভব নয় এবং মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনী স্তরের এই একাদশ জাতীয় সংসদ নির্বাচনী স্তরে এটা একটা অন্যতম এবং আমাদের অন্য বস্ত্র পরেই বাসস্থান মানুষের মৌলিক চাহিদার মধ্যে অন্যতম যেটা আমাদের সংবিধানে সন্নিহিত আছে যে এই মানুষের আবাসন ব্যবস্থা নিশ্চিত করা তো সেক্ষেত্রে আমি অবশ্যই মনে করি যে মাননীয় মন্ত্রী মহোদয় এই বিষয়ে তিনি যথাযোগ্য যোগ্য উদ্যোগ তিনি নেবেন এবং আমাদের সাথে সমন্বয় করে আমাদেরকে যদি সরকারের অনেক জায়গা পড়ে আছে যেখানে আমরা যদি সেখান থেকে আমাদেরকে যদি সরকার জায়গা দেয় আমরা অবশ্যই সরকারের স্বার্থ বজায় রেখেই আমরা গ্রাহকদের কাছে স্বল্প মূল্যে বিশেষ করে নিম্ন আয়ের কিংবা নিম্ন মধ্যম আয়ের যারা গ্রাহক আছে তারা তাদের ক্রয় ক্ষমতার মধ্যে যেই ধরনের ফ্ল্যাট তারা চায় আমরা প্রাইভেট কোম্পানিগুলো রিয়েল এস্টেট ব্যবসায়ীরা আমরা তার আলোকে তাদের চাহিদা অনুযায়ী আমরা সেখানে সেই ধরনের ফ্ল্যাট নির্মাণ করে আমরা সেই ইয়ে আমরা ফিরে তাদের মাঝে আমরা আবাসনের ব্যবস্থা করতে পারব পাশাপাশি আমি যেটা মনে করি যে আমাদের এই যে এই আজকে রিয়েল এস্টেট ব্যবসাকে ঘিরে জনমনে যে আস্থারহীনতা বিশেষ করে যেটা এটা কিন্তু দুই হাজার আটের থেকে পাঁচ মানে থেকে আসলে। মূলত এটা বেশি অনেক সেই সময় দেখা গেল শেয়ার বাজার ধস আমাদের বিশেষ করে এই ওয়ান ইলেভেন এর প্রেক্ষাপটে গেল হঠাৎ করে ইয়েতে একটা এ বিষয়ে একটা সৃষ্টি হয়েছিল কিন্তু এখন কিন্তু আমরা এখানে আমরা যদি দেখি যে আমি আমরা গত চার বছর আগে আমরা এখানে আমাদের কমপ্লেন ছিল প্রায় ষোলোশো এটাকে আমরা নামিয়ে বর্তমানে এটা একশো বাহাত্তর আমরা নামিয়ে আনতে সক্ষম বছরে হ্যাঁ এখানে আমাদের একটা মেডিশন সেল আছে আপনি জানেন একজন রিটায়ার্ড জাজ এবং আমাদের যে মেডিশন সেলের একজন চেয়ারম্যান আছে যেটা এই কমিটির উদ্যোগে আমরা কিন্তু এই সকল সমস্যাগুলো গ্রাহক এবং আমাদের ডেভেলপারদের উভয়ের স্বার্থ দেখেই কিন্তু আমরা একটা শুনানির মাধ্যমে আমরা এই সমস্যাগুলো সমাধান করেছি এবং যাদের সমস্যা সমাধান করছি তারা কিন্তু কখনো আপনাদের কাছে এসে বলে না যে রিহাব আমার এই প্রবলেমটা সলভ করে দিয়েছে কিন্তু এর এগুলো কিন্তু সামান্য তুচ্ছ ছোটোখাটো বিষয় নিয়ে কিন্তু একে অপরের উপর অভিযোগ এবং আস্থাহীনতার ইয়ে দিচ্ছে অধিকাংশ বিষয় খুব কম বিষয় আছে যে বড় ধরনের কোনো গ্যাপ বা এগ্রিমেন্ট অনুযায়ী ল্যান্ড ডেভেলপার ফ্ল্যাট বুঝিয়ে দিচ্ছে না বা গ্রাহককে ডেভেলপার ফ্ল্যাট বুঝিয়ে দিচ্ছে না এই ধরনের যে টুকটাক অধিকাংশই ছোটোখাটো বিষয় এগুলো আমরা সলভ করেছি এখন আমরা আরেকটি বিষয় যেটা অতীতে আমরা এই যে কেউ রিয়েল এস্টেট ব্যবসায়ী হয়ে যেত মাত্র মাত্র পাঁচ লক্ষ টাকা পেডেপ ক্যাপিটাল দিয়ে যে কেউ একটা সাবকন্ট্রাক্টার আমাদের কোম্পানির যে রং মিস্ত্রি রাজমিস্ত্রি এরা গ্রামের জমি বিক্রি করে আনে তার কোনো শিক্ষাগত যোগ্যতা নাই তার একটা কোম্পানি পরিচালনা করার মতো জ্ঞান নেই তার শিক্ষিত দক্ষ জনবল নেই সে একটা কোম্পানির মালিক হয়ে দেখা গেল যে যেই ল্যান্ডটা হওয়া উচিত ফর্টি সিক্সটি সে এখানে উল্টো সিক্সটি ফর্টি অফার দিয়ে সে একটা বড় ধরনের একটা এগ্রিমেন্ট করে যে এত টাকা সাইনিং মানি দিবে কিন্তু তার কোনো পরিকল্পনা নেই এই প্রজেক্টটা নিয়ে তাকে আগে পরিকল্পনা করতে হবে এই প্রজেক্টটার ভ্যালু কী ভ্যালু নির্ধারণ করতে হবে অ্যাকুরেট ভ্যালু সেই ভ্যালু নির্ধারণ করে তারপর এখানে কি ব্যবসা হবে কম বেশি তারপর এই ধরনের ব্যবসা ডেভেলপাররা যারা আমাদের রিহেবের নিবন্ধিত কোনো মেম্বার না তারাই কিন্তু অধিকাংশ কিন্তু এই যারা ব্যর্থ হয়েছে প্রজেক্ট নিয়ে তারা কিন্তু অধিকাংশই আমাদের রিহেবের যারা মেম্বার না তারা আমরা বারবার মিডিয়ার মাধ্যমে আপনাদের এই টক শোতে এসে এবং বিভিন্নভাবে আমরা কিন্তু গ্রাহকদের সচেতন করছি যে আপনারা যাকেই আপনারা ল্যান্ডটা দিবেন আগে তার যাচাই বাছাই বিশেষ করে আপনারা দেখে নেবেন যে সে কি রিহ্যাবের মেম্বার কিনা রিহাবের মেম্বার না হলে আমরা তাকে নোটিশও করতে পারতেছি না এবং পাশাপাশি আমরা বলবো যে সবচেয়ে উত্তম হলো যে আজকে এই যে রিহ্যাব মেলা শুরু হলো গত ছয় তারিখে সেই রিহ্যাব মেলায় আমরা কিন্তু একদম স্ক্রুটিং করে যাচাই বাছাই করে যে সকল কোম্পানিগুলোর অতীতে কোনো বদনাম নেই কোনো প্রজেক্ট যারা নিয়ে ফেল করে নাই যাদের ভিতরে এই পর্যন্ত আমাদের কাছে কোনো কমপ্লিট আসে নাই তাদেরকেই কিন্তু আমরা অগ্রাধিকার ভিত্তিতে দুইশো দুইটি

একটু বলেন যে বা বলা হয়ে থাকে সাধারণভাবে যে আমাদের এখানে জমির দাম ফ্ল্যাটের দাম পৃথিবীর অনেক দেশে থেকে পশ্চিমের চাইতে অনেক যে এই যে একদিকে তো সরকার লো কস্ট হাউজিংয়ের কথা লো কস্ট অ্যাপার্টমেন্টের কথা এগুলো বলা হচ্ছে কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে আসলে কস্ট অনেক হাই তো এই যে হাই কস্ট সেটাকে আসলে কমিয়ে আনা মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসবার

এখানে তার একটা রোল থাকবে এবং এন থেকে একটা কমিটি করে দিয়েছে মাননীয় মন্ত্রীও কিন্তু একজন মানে গণপত্রের একজন রিপ্রেজেন্টেটিভ কিন্তু এখানে আছে এই এই কমিটিতে এই কমিটির থেকে এই প্রোপোজালগুলো যে যাবে তার মধ্যে আমি দুই একটা প্রোপোজালের কথা বলি তাহলে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি যে ফ্ল্যাটের দাম কমাবার কথা বলতেছেন অটোমেটিক কমে যাওয়ার ফ্ল্যাটের দাম দেখেন এখানে এই উপমহাদেশে সিক্সটি আমাদের এই উপমধ্যে ফাইভ টু সিক্স পার্সেন্ট হচ্ছে রেজিস্ট্রেশন ফি আর এখানে আমাদের বাংলাদেশ হচ্ছে পনেরো থেকে ষোলো পার্সেন্ট ওইটা থাকে বিশ পার্সেন্ট এই 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 ট্যাক্স দিয়ে আপনি এক কোটি টাকা দিয়ে একটা যখন লোক ফ্ল্যাট কিনে তখন বিশ লাখ টাকা আর ইনভেস্টমেন্ট করে না ওই ফ্ল্যাটটা কিন্তু রেজিস্ট্রেশন হচ্ছে না এরকম অনেক ফ্ল্যাট কিন্তু রেজিস্ট্রেশন হচ্ছে না সরকারও বঞ্চিত সরকারও বঞ্চিত হচ্ছে মাননীয় মন্ত্রী এটা আরও ভালো বুঝবে এখন আমি যদি কম করে দেই আমার রেজিস্ট্রেশন বাড়বে এবং সরকার রাজস্ব আয় হবে দ্বিতীয়ত আমরা একটা এখানে আইটেম দিয়েছি সেকেন্ডারি মার্কেট এই সেকেন্ডারি মার্কেটটা মাননীয় মন্ত্রী হচ্ছে আপনি দেখেন ঢাকা শহরে গাড়ির মার্কেট একটা আছে সেকেন্ড সেকেন্ড হ্যান্ড গাড়ির মার্কেট এখানে প্রথম যখন গাড়িটা কিনে তখন দাম একরকম দ্বিতীয়বার তৃতীয়বার একদম নমিনাল এখন প্রত্যেকটা লোক কিন্তু রেজিস্ট্রেশন ফি প্রত্যেকটা লোক কিন্তু পাঁচ বছর পর দশ বছর পর একটা ফ্ল্যাট কিন্তু চেঞ্জ করতে যায় সে করে না হয়তো করা না যে সে এটা বিক্রি করা হয় একই রেজিস্ট্রেশন ফি দেওয়া লাগবে দ্বিতীয়বার এখন এই সেকেন্ডারি মার্কেট কিন্তু পৃথিবীর সব দেশে আছে ইভেন কলকাতাও আছে এবং বেকার দেয় হবে ঠিক আছে তোমরা পারো নাই এটা আমি আবার বাদ দিয়ে দিলাম কি ওয়ান স্টপ সার্ভিস এই যে আমরা একটা প্ল্যান জমা দেই প্ল্যানটা জমা দেওয়ার পর বিশেষ করে নয় তালার উপরে গেলে ফায়ার সার্ভিস পুলিশ ইত্যাদি মিলে প্রায় নয়টা জায়গায় যাওয়া লাগে সিভিল এভিয়েশন নয়টা জায়গা লাগে এখন আমি আমি আপনার সাথে কন্ট্যাক্ট করলাম যে তিন মাসের মধ্যে আমি আপনাকে তিন বছরের মধ্যে ফ্ল্যাটটা দেবো এখন আমি প্ল্যান নিয়ম হচ্ছে একদম রাজুকের নিয়ম হচ্ছে পঁয়তাল্লিশ থেকে দেড় মাসের মধ্যে আমাকে ফ্ল্যাট প্ল্যান দেওয়ার কথা সেই প্ল্যানটা দিতে হয়তো ছয় মাস থেকে এক বছর লেগে যায় তাহলে আমি আপনাকে কি হবে তিন বছরের মধ্যে ফ্ল্যাট দেবো এক বছর দেবো এইটা তো এই ওয়ান স্টপ সার্ভিস কিন্তু একবার ছিল তা আমি মানে মধ্যে উঠে গেল কেন উঠে গেল ওই 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 সময় এইখানে এখন এগুলো এখানে এই যে যা যা আছে তারা আবার এখানে

আপনারা যখন বরাদ্দ দিয়েছিলেন তখন দেড় লক্ষ টাকা কাঠা একটা মানে একটা কাস্টমারকে আপনার দেড় লক্ষ টাকা কাটা আজকে সেখানে বাজার মূল্য হচ্ছিল পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা কাটা এই যে জমির দাম রাতারাতি বেড়ে গেল এটা আলটিমেট এফেক্ট যে কিন্তু প্রপার্টির কিভাবে আমরা দাম কমাবো আপনি চিন্তা করেন চার হাজার আটশো টাকা করে আপনারা এখন উত্তরাতে অ্যাপার্টমেন্ট বরাদ্দ দিচ্ছেন সেইখানে যদি আপনি আপনার কস্ট অফ প্রোডাকশন বাদ দেন তাহলে যে টাকাটা আপনার জমি বাবদ যাচ্ছে সেখানে আপনার অফ ল্যান্ড হচ্ছিল পঁয়তাল্লিশ আপনি চিন্তা করেন উত্তরা থার্ড ফেজে আপনি আমাকে বরাদ্দ দিয়েছিলেন আঠারো লক্ষ টাকা কাঠা সেটা আপনি রিয়েলাইজেশন করতেছেন এখন পঁয়তাল্লিশ লক্ষ টাকা তাহলে কি করে জমির দাম কমবে জমির দাম তো সরকারই বাড়িয়ে দিচ্ছে যে কারণে সঙ্গে সঙ্গে প্রাইভেট সেক্টরের জমি দাম বাড়ছে আমরা যারা রিয়েল এস্টেটের ব্যবসা করি আমরা আমাদেরকে ওই দামে জমি কিনতে হচ্ছে এবং জমির দাম হচ্ছে হলো সবচেয়ে বড় একটা কমপোনেন্ট টুয়ার্ডস এই ডিসপ্রোডাকশন মিস্টার সাংকে কিছু যোগ করতে চাইছিলেন জি আমি এই এই বিষয়ে আনতে চাইছিলাম অলরেডি প্রেসিডেন্ট বলে ফেলছে এই ব্যাপারটা এখন माननीय মন্ত্রী কে আসলে ওই যে আমরা অনেক আশাবাদী কারণ তরুণ নেতৃত্ব মাননীয় প্রধানমন্ত্রীর অত্যন্ত বিশ্বস্ত এবং সে ফ্রেশ ব্লাডে তো আমরা তার কাছে আশাবাদী যে নতুন কিছু এই সেক্টরটাকে নিয়ে কিন্তু আমাদের মানুষের মৌলিক চাহিদা জড়িত বিশেষ করে আবাসন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খাত এই খাতকে যদি মাননীয় মন্ত্রী সফল করতে পারে তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন যে স্বপ্ন সেটা পূরণ হবে আর আমরাও আবাসন ব্যবসায়ীরা আমরা যারা ব্যবসায়ী সরকারের সহযোগিতা করে আমরাও নিজেদেরকে গর্বিত আমরা শুধু শান্তিতে থাকবেন সুখে না যারা ক্রেতা কিনতে চান যারা কিনেছেন তারাও যেন স্বস্তিতে থাকেন স্বাচ্ছন্দে থাকেন প্রথম কথা সরকার কোনো ব্যবসা করে না সরকার ব্যবসায়ী না সরকারের উপর অর্পিত দায়িত্ব নাগরিকের জন্য যে সরকার ব্যবসা করতেও পারে না সরকার ব্যবসা করতে পারে না সরকার ব্যবসা করে সরকারের উপর অর্পিত দায়িত্ব নাগরিকের জন্য তার করণীয় যেটা সেটা সম্পাদন করা সরকারের জায়গা থেকে কিন্তু আমরা সেটা করি এখন ল্যান্ডের দাম প্রসঙ্গে প্রেসিডেন্ট দুই ভাইস প্রেসিডেন্ট আমাদের মাননীয় সংসদ সদস্য নিত ভাইস প্রেসিডেন্ট বলছেন দেখুন আমি আমার মন্ত্রণালয়ে যোগদান করেছি সাত তারিখ শপথ নিয়েছি আট তারিখে যোগদান করেছি এই দেখতে দেখতে যে সময়টা এর ভিতরে আমি স্টাডি করার চেষ্টা করেছি আমরা যে জমিগুলো অধিগ্রহণ করি এখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছে যে অধিগ্রহণ করতে গিয়ে মানুষ ক্ষতিগ্রস্ত হয় তাকে এমন ভাবে অধিগ্রহণ করবা যে অধিগ্রহণে আনন্দিত হয় কিভাবে আনন্দিত তিন গুণ টাকা দেওয়া বাংলাদেশের ইতিহাসে কোনো দিনের রেকর্ড ছিল না শেখ হাসিনা সেটা করছেন এখন অনেকে কিন্তু অধিগ্রহণের বিচার জায়গা ঢুকতে আগ্রহী তাতে লাভ হয় তিন গুণ টাকা আবার কেউ কেউ কোন রকম দাঁড় করায় দাঁড় করে বলে আমার স্ট্রাকচারের মূল্য ধরতে হবে কে ওখানে দুই ট্রাক মাটি ফেলার পরে বলে আমার ডেভেলপমেন্ট কস্ট দিতে হবে সরকার কিন্তু সবটাই দেখে না বলে না এই জন্য বলছি যে আমরা যে টাকায় জমিটা ক্রয় করি ওই টাকায় কিন্তু বিক্রি করি না অনেক কম টাকায় মাঝখানে জমি ডেভেলপ করতে হয় ডেভেলপের এক্সপেন্স আছে আমার কর্মচারী কর্মকর্তা আছে সরকারের পরিদপ্তর আছে তারপর সেখানে সার্ভিস কানেকশনের জন্য ইউটিলিটির জন্য আমার ব্যবস্থা নিতে হয় আমার ড্রেন করতে হয় সুয়ারেজ করতে হয় বর্জ্য নিষ্কাশনের ব্যবস্থা করতে হয় বিদ্যুৎ গ্যাস পানি সমস্ত কিছু সেখানে নিশ্চিত করতে গিয়ে বিশাল ইনভেস্ট করতে হয় আমরা কিন্তু সকল নাগরিক সুবিধা দেওয়ার পরে যে প্লটটা বিক্রি করছি সেইখানে প্লটের যে সরকারি রেটটা আছে সেই রেটটা দেখলে দেখা যাবে অধিকাংশ ক্ষেত্রে সরকারকে ভর্তুকি দিয়ে প্লট দিতে হচ্ছে আমি জিজ্ঞেস করেছি আমার মন্ত্রণালয় যে এটা কেন স্যার এটি তো ট্রেডিশন আমরা তো মানুষের জন্য সরকার দিবে এখন ওই ভর্তুকির যে টাকাটা আসে এইটা কিন্তু ট্যাক্সের টাকা বা অন্য অন্য খাত থেকে যে টাকাটা আসে সেই টাকাটা কিন্তু ওখানে ইনভেস্ট করা হয় ওটা কিন্তু জনগণের জন্য এখন আমাদের মাননীয় সংসদ সদস্য লিয়াকত ভাই ওরা বললেন যে রেজিস্ট্রেশন চার্জ আমি রেজিস্ট্রেশন চার্জ ফ্রি করে দিলাম কথার কথা বা একবার কমিয়ে দিলাম এই যে আমি একটা প্লটকে ডেভেলপ করার জন্য যে ব্যাট এই ব্যায়াম পাবো কোথায় সরকারের কিন্তু আলাদা কোনো সোর্স নেই

ল্যান্ড দেওয়ার জন্য জমি করতে পারে না এইটা কিন্তু মাথায় রাখতে হবে সরকার কোনো প্রাইভেট কোম্পানির জন্য করতে পারে সরকারি প্রয়োজনে আর এখন এই জন্য কিন্তু আমরা পাবলিক প্রাইভেট পার্টনারশিপের জায়গায় আমরা গেছি এই ক্ষেত্রে কিন্তু অনেক জায়গায় আমরা ঢাকার বড় বড় প্রকল্পের ভিতরে আপনি ফ্লাইওভার দেখেন অন্য অন্য প্রজেক্ট দেখেন আমরা পাবলিক প্রাইভেট পার্টনারশিপের ভিতরে কিন্তু এখন আমরা যাচ্ছি এই জায়গাটা যাচ্ছি এই কারণে যে ব্যবসায়ীরা অংশগ্রহণ করুক ব্যবসায়ী হিসাবে তার আমরা বলতে পারবো না এই জন্য বলছি প্রাইভেট পার্টনার নিয়ে নিচ্ছি যে সরকারের সঙ্গে সেই জায়গাটা কিন্তু রাতারাতি সব ছেড়ে দেওয়ার মতো অবস্থা না আজ আপনারা যেমন বিহাবের মেলায় একটা দাবি তুলেছেন যে পূর্বাঞ্চলের বিভিন্ন জায়গা আছে সেটা ডেভেলপড হচ্ছে বিভিন্ন অথরিটির মাধ্যমে সেখানে যদি আপনাদের কিছু অংশ দেওয়া হয় আপনারা কম্পারেটিভ লো কস্টে দিতে পারবেন এই বিষয়টাকে কিন্তু পজিটিভ হিসাবে গ্রহণ করে আমি এটাকে বিবেচনা করছি এখন মানুষের কিন্তু এখন পর্যন্ত সরকারি আস্থা কেন আস্থা বলছি রিহাবের যে সকল বড় বড় অর্গানাইজেশনগুলো বড় বড় কোম্পানি তাকে কিন্তু চোখ বন্ধ করে মানুষ দেয় অনেক বড় বড় কোম্পানি আছে সেই বড় বড় কোম্পানি ইনকমপ্লিট প্রজেক্ট রেখে যাওয়া যে কমন স্পেস রাখার জায়গা সে কমন স্পেস না রাখা যে ম্যাটেরিয়ালস ব্যবহার করার কথা সেই ম্যাটেরিয়ালস ব্যবহার না করা যে প্ল্যান অনুসারে সবকিছু হওয়ার কথা সেই প্লান অনুসারে না করা এমন বড় বড় কোম্পানির সংখ্যা কিন্তু অনেক আমাদের কাছে যে সকল কমপ্লেনগুলো আসছে এখন আপনার কোম্পানি ওনার কোম্পানি ওনার কোম্পানি দিয়ে কিন্তু সব কোম্পানিকে আমরা জাজ করতে পারছি না ধরুন বঙ্গভবনের পাশে বিশাল ইমারত নির্মিত হয়েছে প্ল্যান নাই আমার দলের এক নেতা গুলশানে যে পরিমাণ তার অনুমোদন তার চেয়ে ডাবল করে ফেলছে এবং এই বিল্ডিংগুলো কিন্তু ছোটখাটো কোম্পানি করে নাই বিশাল বিশাল কোম্পানি করছে যাদের নাম যশ খ্যাতি আছে তারা জ্ঞাত সারে কিন্তু এই কাজগুলো করছে এই জন্য অনেক ক্ষেত্রে কিন্তু মানুষ সরকারের ন্যূনতম জায়গা দেখবেন ঢাকা মেডিকেলে যে পড়ে থাকতে চায় বলে গেলে ট্রিটমেন্ট হবে এখনও কিন্তু সরকারের পক্ষ কাছ থেকে একটা জায়গা কেনা সরকারের নির্মিত একটা ফ্ল্যাট কেনা সেটা ডাইরেক্ট সরকার করুক অথবা প্রাইভেট পার্টনারদের নিয়ে করা হোক যেখানে সরকারের ইনভলভমেন্ট আছে সেটার উপর মানুষ আস্থা রাখে মনে করে যেখানে ল্যান্ড লিটিগেশন হবে না কালকে একজন আসবেন এইরকম রেজিস্ট্রেশনের কথাটা বলি রেজিস্ট্রেশন সিস্টেমটাই কিন্তু বাংলাদেশের অর্থনীতির জন্য বড় একটি পার্ট রেভিনিউর একটি পার্ট এই সরকারটা পরিচালিত হয় সরকারি কর্মচারীদের বেতন ডেভেলপমেন্ট স্কিম অন্যান্য সকল কিছু কিন্তু রেভিনিউ থেকে আসা টাকার থেকে রেভিনিউর বড় একটি সোর্স কিন্তু রেজিস্ট্রেশন এই রেজিস্ট্রেশনটা যখন যুক্তিসঙ্গত রেজিস্ট্রেশন নিয়ে আলাপ আলোচনা হয় স্টেক হোল্ডারদের নিয়ে আলাপ আলোচনা করে বাজেটের পূর্বে কিন্তু সেখানে নির্ধারণ করা হয় এখন এখানে শুভঙ্করে ফাঁকি আছে ডেভেলপাররা কিভাবে কাজ করেন আমি বলি যে ফার্স্ট কন্ট্রাক্টটা হবে আইন আছে রেজিস্ট্রেশন আইন আছে দেড়শো টাকার ঊর্ধ্বে কোনো বিষয়ে দাম হলে সেটা রেজিস্ট্রেশন হতে হবে কিন্তু আমার মনে হয় বাংলাদেশে একটা ডেভেলপার কোম্পানি পাওয়া যাবে কিনা যে ইনিশিয়াল যে কন্ট্রাক্টটা তার লোকজনের সঙ্গে হয় ওটাও কিন্তু আইন অনুযায়ী একটা কন্ট্রাক্ট সেই কন্ট্রাক্ট কিন্তু তিনশো টাকার বা ছয়শো টাকার স্ট্যাম্প করছেন এই কন্ট্রাক্টটা কিন্তু হওয়ার কথা ছিল রেজিস্টার্ড কন্ট্রাক্ট ওরা করেন না আর এই কন্ট্রাক্টটা যিনি করলেন ফর দ্য আর্গুমেন্টসে যে লিয়াকত সাহেবের কোম্পানির সঙ্গে আমি কন্ট্রাক্ট করে একটা ফ্ল্যাট নিলাম কদিন পরে উনি ফ্ল্যাট দিলেন ঝামেলা করলেন আমি যদি চুক্তি প্রবলের মামলা করি স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট করতে গেলে বলবে রেজিস্টার ডিড না তোমারই মামলাই হবে। ওখানে কিন্তু শোভন করে ফাঁকি। এখন ওন্ডা যদি উৎসাহিত আলোচনা কিন্তু মাথায় মাথার ওনার যদি গ্রহণ করতেন তাহলে এই যে কম শুরুতে হলো পারচেজারের জন্য কন্ট্রাক্ট, সেল ডিডটা হলো। এই কন্ট্রাক্ট এর কন্টিনিউশনের ভিতর থেকে কিন্তু একটা জায়গায় পৌঁছা যাওয়া যেত। ওন্ডা কিন্তু সেই কন্ট্রাক্টটা করেন না এবং গ্রাহকদের অভিযোগ আছে যে চুক্তির কন্ট্রাক্টে খুব বেশি টাকা লাগে না কিন্তু ওরা করেন না এই কারণে যে উনি যদি কালকে আমাকে ফাঁকি দেন আমি যাতে কোর্টে যেতে না পারি এই জন্য বলে স্ট্যাম্পে সই করে গেলে হবে স্ট্যাম্পে সই করে গেলে হবে রেজিস্টার্ড বায়না হওয়ার সংখ্যা আমি জানি না কি পরিমাণ আছে আমি খোঁজ খবর নিয়ে দেখছি রেজিস্টার্ড বায়নাপত্র নাই ফলে গ্রাহকদের যে অধিকার সেই অধিকারের নিশ্চয়তাটা কিন্তু এখান থেকে হচ্ছে না আর একটা জায়গা বলছে রাজুকের সমস্যা ট্রু রাজুক খুব সুখকর প্রতিষ্ঠান না কিন্তু রাজুকে আমরা একটা রেডিক্যাল চেঞ্জের ভিতরে নিয়ে আসছি রাজুকে কিন্তু কখনো অফ সার্ভিস পরিপূর্ণভাবে ছিল না একটা পলিসি হয়েছিল তারপর হলো না কি কারণে ধরেন পরিবেশওয়ালারা বলে যে আমি ওখানে গিয়ে সার্ভিস দেবো ওনার ফাইল আমার এখানে পাঠানো সিটি কর্পোরেশন বলে ফাইল ফাইলটা আমার এখানে পাঠানো কাজে অফ সার্ভিসের মতো অবস্থা ছিল না সেখানে একটা যুগান্তকারী পদক্ষেপ আমরা আনছি আজকে আপনার এই বাংলাদেশের সবচেয়ে অভিজাত আলোচনার ফোরাম তৃতীয় মাত্রা জানিয়ে যাচ্ছি ষোলোটি প্রতিষ্ঠানের কাছে যেতে হতো নকশা অনুমোদনের জন্য দিনের মাত্র প্রতিষ্ঠানের হবে সমস্ত সংগঠনকে বাদ এটা বাংলাদেশের ইতিহাসে আমরা একটা রেডিক্যাল চেঞ্জ আনছি ধরুন সিটি কর্পোরেশনের সঙ্গে প্ল্যানের সম্পর্কটা কি রাস্তা যেখানে আছে আপনি তো প্ল্যান দেওয়ার সময় আমরাই দেখে আসতেছি আমার রাইট লাগবে কেন পরিবেশের কাছে থেকে আমার ক্লিয়ারেন্স লাগবে কেন এটা ইন্ডাস্ট্রি যে ইন্ডাস্ট্রি হলে পরিবেশ দূষিত হয় কেন রেসিডেন্সিয়াল হাউস করবেন আমার ইন্সপেক্টররা দেখতেছে সেখানে একটা বিল্ডিং হওয়ার জন্য আমার কেন সেখানে পরিবেশের কাছে যেতে হবে এরকম বারোটি অর্গানাইজেশন কে আমরা ড্রপ করে দিচ্ছি ফলে আমি বলছি সেটা আমরা বাদ দিয়ে দেবো কারণ আমরা জানি কোন এরিয়ায় কত হাই রাইজিং বিল্ডিং হবে সেটা আমার কাছে লিস্ট আছে লিস্ট আছে আমি সেই লিস্ট অনুযায়ী প্ল্যান দেবো যে ওই এরিয়ার ভিতর কিনা রেড মার্ক করা আছে যে এই জোনে এতটা এই জোনে এতটা আমার কেন সিভিল এভিয়েশনের কাছে অ্যাপ্রুভের জন্য যেতে হবে তাহলে আমার অর্গানাইজেশন আছে কেন এখানে এই জন্য বলছি যে সুদীর্ঘদিনের নাগরিক সুবিধার ভোগান্তির অবসান করার জন্য আমার দায়িত্ব গ্রহণের এক মাসের ভিতর করতে চেয়েছিলাম হয়তো এক সপ্তাহ দেরি হবে দেখবেন যে কি চেঞ্জ নিয়ে আসতেছি তারপর নকশা নকশা আপনি সাবমিট করার পরে বলবে এটা নেই আমি বলছি নকশা যেদিন সাবমিট হবে দুইটা পার্ট আগামী জুলাই এর সব চলে যাবে ডিজিটাল সিস্টেমে আপনি অনলাইনে নকশা সাবমিট করে দেবেন আর নকশার সঙ্গে কি কি ডকুমেন্ট দেওয়া হবে সিটিজেন চার্টার্ডে রাজুকের সামনে ডিআইটির সামনে মানে রাজউক জে রাজউক আমার জাতীয় গ্রহণ কর্তৃপক্ষ সিডিএ কেডিএ অন্য যারা আছে সেখানে থাকবে যে এই ডকুমেন্টগুলো দিয়ে দেবেন দিয়ে দেবে ওয়েবসাইটও দিয়ে দাও আপনি ওই ডকুমেন্টগুলো দেওয়ার পরে কোনো কর্মচারী ওজন তুলতে পারবেন না যে উনি এই কাগজটা দেন নাই ওই কাগজটা দেন নাই আর নিয়ম করে দিয়েছি কাগজ যদি কারো ঘাটতি থাকে আপনি শুরুতেই বলবেন কাগজের ঘাটতি আছে নিব না আপনি অনলাইনে তা

তখন থেকে নট বলার সুযোগ থাকবে না কারণ আপনি শুরুতেই হয়ে কাগজ নিচ্ছেন আপনার শুধু দেখার আছে প্ল্যানের বিন্যাসটা যথাযথ বা হয়েছে কিনা যে স্পেসটা রাখার কথা সেটা যথাযথ হয়েছে কিনা ওটা না আমি মন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করার পরে চিন্তা করেছি নাগরিকের দীর্ঘ ভোগান্তির অবসান ঘটিয়ে একটা যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছি এবং সেক্ষেত্রে রাজুক সহ অন্যান্য যারা আছে সবাই আমাকে আশ্বস্ত করেছে যা ফরগেট পাস্ট আমরা এখন থেকে গতির সঙ্গে এগোব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন দ্রুত গতিতে এগোন তিনি যেমন সারাদিন পরিশ্রম করে আমি বলছি পরিশ্রম করতে হবে এর কোনো বিকল্প নাই যদি কেউ করতে না চান তাহলে খোদা হাফেজ তার জন্য না কিন্তু আমি জাস্ট এক লাইনে আপনি দিতে পারবেন এই নানান প্রতিষ্ঠানে নানান মন্ত্রণের নানান চক্র তৈরি হয়েছে দীর্ঘদিন যেখানে আসলে অনেক সময় মন্ত্রীরা চাইলেও অনেক কিছু করতে পারেন না

এবং সততার সঙ্গে দায়িত্ব পালন করতে চাই মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে গুরু দায়িত্ব দিয়েছেন সেই ক্ষেত্রেও আমি দৃঢ়তার সঙ্গে এটা পালন করব। আমি চক্র চিনতে চাই না আমাকে যিনি দায়িত্ব দিয়েছেন আমার ফলো করব তাকে তিনি আমার শিক্ষক তিনি আমার মেন্টর আমার কাছে কোন চক্র এখনো আসে নাই কোন চক্র এসেও লাভ হবে না আমি যদি ঠিকতে না পারি দেখা যায় যে বিপদেই ফেলে দেয় ওয়েল স্টেটমেন্ট দিয়ে বলে যাব।

আমি অবশ্যই অনেকটা আশাবাদী আমাদের রিয়েল এস্টেট এই খাতে আমরা আসলে এই নকশা অনুমোদন ক্ষেত্রে বিষয়ে আমাদের যারা রিয়েল এস্টেট ব্যবসায়ীদের মানে অতীতে আমাদের অনেক কমপ্লেন ছিল যেটা মন্ত্রী মহাদের এই উদ্যোগ যদি সফল হয় তাহলে আমি মনে করি যে আমাদের অনেকটা সফল হবে হ্যাঁ ইনশাল্লাহ আমাদের তার কাছে আমাদের এই পাওয়া আর বাকিগুলো তো আমাদের রেজিস্ট্রেশন ফি টি যেগুলো বিষয় এগুলো আমরা নিয়ে আসছি যে এ দেশের মানে আমাদের যে যেগুলো লিংকেজ প্রতিষ্ঠান এগুলো বিল্ডিং ম্যাটেরিয়ালস এগুলো সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের মানে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে স্বল্প মূল্যে গ্রাহকদের কাছে ফ্ল্যাট আমরা পৌঁছে দিতে পারব সব এখানে ওইখানে মন্ত্রী নিজে উল্লেখ করছিলেন যে এই যে গ্রাহকদের যে নানা রকমের অভিযোগ তাদের কাছে প্রচুর অভিযোগ উনি কিন্তু মেনশন করেছেন অনেকগুলো কথা সেই জায়গাগুলো করা বা সেখানে আপনাদের কোন সহযোগিতা আর কোন সহযোগিতার দরকার আছে কিনা না আমাদের যেটা হলো যে ওই যে যে বিষয়টা এটা আমরা অবশ্যই আমরা নোট নিলাম যেটা যে ইয়ের বিষয়টা যেটা রেজিস্ট্রেশন মানে এগ্রিমেন্ট রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আমরা প্রয়োজন বোধে আমরা প্রত্যেকটা আমাদের প্রতিষ্ঠানকে আমি একটু অ্যাড করে সেটা ছিল আর মাননীয় মন্ত্রী মহোদয় যে কথাটা উঠিয়েছেন যে রেজিস্টার্ড করে কন্ট্রাক্ট নাই মাননীয় মন্ত্রী আপনাকে জানাতে চাই যে আমরা প্রতিটি

এবং উনি যে উদ্যোগটা নিয়েছেন একটা বিদেশি কোম্পানি কাজ করছে এই ব্যাপারে এবং তারাও আমার সঙ্গে এসে বসেছে এবং আমরাও তাদেরকে ফিডব্যাক দিয়েছি এবং আশা করি যদি এটা হয় এটা আমাদের সময় শুধু বাঁচবে না আমাদের কষ্ট বাঁচবে এটাতে আমাদের যারা মেম্বার আছেন তারা উপকৃত হবেন এবং এই যুগান্তকারী সিদ্ধান্তের জন্য বিশেষভাবে ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমি প্রত্যাশা করি ব্যবসায়ীরা যারা আছেন তারা কিন্তু দেশে বিশাল কন্ট্রিবিউট করতেছেন দেশের ডেভেলপমেন্টকে এই যে আবাসন সেক্টর যে প্রাইভেট সেক্টরে যেতে পারেন কেউ কল্পনা করে নেই থেকে শুরু করে গেলে একটা অনুপম অনবদ্য চমৎকার শহর দেখা যায় বিল্ডিং এর ক্ষেত্রে সরকার কিন্তু নৈপুণ্যতা দিয়ে সাজানো বিল্ডিং করতে পারে না কমন করতে হয় সেই ক্ষেত্রে আপনারা মানুষের চাহিদা অনুযায়ী করতে পারছেন দেশের জন্য আপনাদের রোল কিন্তু বিশাল রোল আবার আপনার কন্ট্রিবিউটও করছেন কিন্তু কিছু কিছু ধানের ভিতর যেমন আগ থাকে আমার মন্ত্রণালয় সহ দপ্তরে সবখানি সব ভালো মানুষ আছে এ কথাও বলছি না আপনাদেরও গুণগত অবস্থানটা কিন্তু যারা নষ্ট করছে তাদের প্রতিও খেয়াল দিতে হবে আসেন আমরা বসে আলাপ আলোচনা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেই আজকে আমি ওনাদের ইহা মেলায় বলছিলাম যে পাঁচ কাঠা জায়গা কিনে আর ভাড়ায় অন্তত তিরিশটা সাইন বোর্ডটা নিয়ে দিচ্ছে এইটা অমোক সিটি এই অমোক সিটি পরে খুঁজে দেখা গেল ওই সাইন বোর্ডটা ভাড়া নেছে জায়গা আর ওই সব দেখার পরে মানুষ তো মনে করে স্বর্গে চলে আসলাম সে টাকা দিচ্ছে কদিন পরে হাই হাই কোম্পানিকে খুঁজে পাওয়া যায় না

এবং অনেক বড় বড় ফ্লাইওভারগুলো কিন্তু প্রাইভেট পাবলিক পার্টনারশিপ হয়েছে তিনি চান সকলের অংশগ্রহণ সেই সকলের অংশগ্রহণটা আমরা সবাই নিশ্চিত করলে দেখবেন কারো প্রতি কোনো ব্লেম থাকবে না অনেক বড় ধরনের জায়গায় আমরা পৌঁছে যেতে পারবো আমি আশা করি সকলে মিলে আমরা একটা সুন্দর ব্যবস্থা গ্রহণ করলে আবাসন খাতের যে সমস্যাটা এই সমস্যা যেমন থাকবে না মানুষ আনন্দিত হবে যে ব্লেমটা চাপায় বলে আর এই প্রাইভেট জায়গা কিনলে কয়েকদিন পর পাওয়া যায় না আবার কিছু আছে দেখেন জনশক্তি রপ্তানি নামটা হয়ে গেছে আদম খারাপ শব্দ যাতে উচ্চারণ করতে না পারে সেজন্য একটা সম্মিলিত প্রয়াস দরকার আমি সকল সহযোগিতা করতে রাজি দর্শক আমরা অনুষ্ঠানের শেষ সাহায্য প্রান্তে মাত্র সম্পর্কে আপনি লিখতে পারেন ডাক ইমেল এসএসের মাধ্যমে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব সেসব